সব প্রস্তুতি নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোজায় 29 পণ্যের উপর অভিযান চালাবে বিএসটিআই। দক্ষ প্রবাসীদের ডাটাবেজ তৈরি হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতি নেই বললেন রিজভী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা সুলতানা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সামার প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলা ও উপকূলীয় জনগণের নিরাপত্তায় ফায়ার সার্ভিস সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটির সভা শেষে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, উপকূলের প্রতিটা জেলায় সভা হচ্ছে, উপজেলাগুলোতেও সভা হচ্ছে। উপকূলের সব এলাকাতেই কী করতে হবে তা সরকার জানিয়ে দিচ্ছে যেন ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার জন্য ও নিরাপত্তার যে কাজ তার জন্যই আজকের প্রস্তুতি মিটিং করা হয়েছে। উপকূলের প্রতিটা জেলায় সভা হচ্ছে, উপজেলাগুলোতে সভা হচ্ছে এবং সবগুলো এলাকায়, এই উপকূলীয় এলাকায় কী করতে হবে সে নিয়ে সরকার ভালোভাবে জানিয়ে দিচ্ছে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়। পণ্যের মান ঠিক রাখতে রমজান জুড়ে ইফতার সহ 29টি পণ্যের উপর অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন। ঢাকা ও ঢাকার বাইরে এসব অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএসটিআই। এর মধ্যে ঢাকায় 3টি, ঢাকার আশেপাশের জেলাগুলোতে 2টি এবং বিএসটিআই 10টি আঞ্চলিক কার্যালয় থেকে 10টি অভিযান চালানো হবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হবে। দুপুরে মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে রাখতে গৃহীত বিশেষ কার্যক্রম সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এসব তথ্য জানান। মানুষকে জিম্মি না করে মুনাফাখোর যারা আছে তারা যেন এটাকে ব্যবহার না করতে পারে এবং সাধারণ মানুষ যাতে অন্তত এই রমজান মাসে, সারা বছর তো অবশ্যই আছে, এটা শুধু রমজানের জন্য না, আমাদের বিএসটির কার্যক্রম সবসময় পরিচালিত হয়ে যাচ্ছে, যাবে প্রত্যেকটি উপজেলা থেকে প্রত্যেকটি জেলা সদরে সেখানে কার্যক্রম চলছে। কারিগরি বিষয়ে দক্ষ বাংলাদেশি প্রবাসীদের নিয়ে একটি ডাটাবেজ তৈরি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে তিনি প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এই তথ্য জানানো হয়। পররাষ্ট্রমন্ত্রী গত 30 এপ্রিল রাশিয়ার মস্কোতে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। এছাড়া ডক্টর এ কে আব্দুল মোমেন ওই সভায় প্রবাসীদের প্রযুক্তি বিষয়ক দক্ষতাকে বাংলাদেশের সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন তাদের দক্ষতাকে এদেশের উন্নয়নের জন্য কাজে লাগায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের কোনো প্রস্তুতি নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। ধেয়ে আসা ঘূর্ণিঝড় ফণীর কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের 4 মে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। ওই দিনের সব পরীক্ষা 14 মে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান। রুটিন অনুযায়ী 4 মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র ও ইসলাম শিক্ষা পরীক্ষা ছিল, আর বিকেলে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা ছিল। এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন জীববিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। পরিবর্তিত রুটিন অনুযায়ী 4 মের বাতিলকৃত পরীক্ষা আগামী 14 মে মঙ্গলবার একই সময়ে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার।
ফণি মোকাবেলায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রোজায় 29 পণ্যের উপর অভিযান চালাবে বিএসটিআই। দক্ষ প্রবাসীদের ডাটাবেজ তৈরি হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারের প্রস্তুতি নেই বললেন রিজভী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।